वेलकम टू सीबीएसई साइंस एक्सपेरिमेंट्स। आज के तुम्हारे जो 45 और 46 नम्बर अंकटा एने जे एनवीएसटी ए बचर क्वेश्चन 45 नम्बर अंकटा इन ए स्कूल 3/5 ऑफ द चिल्ड्रेन आर बॉयज एंड द नम्बर ऑफ गर्ल्स इज 800 द नम्बर ऑफ बॉयज इज कत तेल एखे जे एक स्कूले किछु बाच्चा आछे সেই বাচ্চার তিনের পাঁচ অংশ হচ্ছে ছেলেরা এবং মানে টোটাল স্টুডেন্টের মধ্যে তিনের পাঁচ অংশ হচ্ছে ছেলেরা এবং বাকিরা মেয়ে, কিন্তু মেয়ের নাম্বার বলে দিয়েছে, মানে মেয়েদের সংখ্যা বলে দিয়েছে 800। তাহলে বয়েজের সংখ্যাটা কত জানতে চেয়েছে। তো এই অঙ্ক করতে গেলে এক্স ধরেও আমরা করতে পারি এবং আরও অন্যভাবেও করা যায়, তবে আমার মনে হয় এক্স ধরে করাটা একটু সুবিধা হবে, কেননা এক্স ধরে অঙ্ক করা শিখে নিতে হবে নবোদয়ের যদি পরীক্ষা দিতে চাও, কেননা অনেক অঙ্ক আছে যেগুলো এক্স ধরেই তোমাকে করতে হবে। তো এক্স ধরে করাটা সহজ বলে মনে হয়, তো সেই কারণে আমি এক্স ধরে ধরেছি। তো সেইভাবে অঙ্কটা শুরু করেছি। প্রথমে আমাকে ধরে নিতে হবে যে টোটাল স্কুলের যে স্টুডেন্ট সংখ্যা, সেখানে আমি ধরে নিলাম যে স্টুডেন্টের যে সংখ্যাটা চিলড্রেনের সংখ্যা এক্স। এবারে সেখানে কি করলাম, এক্স যদি টোটাল সংখ্যা হয়, তার এখানে বলে দিয়েছে তিনের পাঁচ অংশ হচ্ছে বয়েজ, তাহলে যদি এক্স হয় টোটাল সংখ্যা, তার তিনের পাঁচ অংশ হচ্ছে বয়, মানে 3/5 × x = বয়। ঠিক আছে, এবারে এটাকে 3/5 × x, মানে এক্সটাও কিন্তু অ্যাকচুয়ালি এক্সের নিচে আছে 1, তার মানে এক্সটা লবে আছে, 1টা হরে আছে, এক্সটা নিউমারেটরে আছে এবং ওয়ানটা ডিনোমিনেটরে আছে। তো এখানে থ্রিটাও কি 3/5 থ্রিটাও লবে আছে, 5টা হরে আছে। তো সেখানে সে তাহলে লব আর লব গুণ হবে, হর আর হর গুণ হবে, তাহলে 3 এবং এক্সের সাথে গুণ করব, তাহলে 3x হবে, আর 5 আর 1 সাথে গুণ করলে 5 হবে, তার মানে আলটিমেট রেজাল্ট হবে 3x/5। এটা হচ্ছে বয়েজ। এরপরে আমরা চলে আসবো রিমেনিং কতজন আছে, রিমেনিং মানে কতজন বাকি আছে। তাহলে বয়েতে মানে আসল নাম্বার থেকে, মানে সব মোট চিলড্রেনের নাম্বার থেকে যদি আমি বয়েজটা বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে গার্লস। তো সেখানে আমি মোট নম্বর তো অলরেডি এক্স, সেখান থেকে 3x/5 বাদ দিয়ে দিলাম। বাদ দিতে গেলে কি করতে হবে, এখানে তোমাদের 5 লসাগু করতে হবে, এক্সের নিচে তো 1 আছে, এবারে 1 এবং 5 লসাগু হচ্ছে 5 হবে, তো সেখানে 5টা লিখলাম। এবারে তারপরে যেরকম ফ্র্যাকশানের যেরকম বা ভগ্নাংশের যোগ গুণ ভাগ করতে হয়, তো সেভাবে মানে এখানে বিয়োগ যেভাবে করতে হয় সেভাবে করলাম। 5x - 3x/5 = 5x থেকে 3x বাদ দিলে 2x/5 = গার্ল। তাহলে এই যে নাম্বারটা কিন্তু গার্ল, মানে 2x/5 হচ্ছে গার্ল। ঠিক আছে, 3x/5 ছিল বয়েজ, 2x/5 হচ্ছে গার্ল। এবারে কোশ্চেনে বলে দিয়েছে এই নাম্বারটাই কিন্তু 800, গার্লের নাম্বারটাই কিন্তু 800, তাহলে 2x/5 = 800। এবারে সেখান থেকে আমরা এক্স বের করব, মানে এক্সটাকে রেখে দিয়ে বাকি সবগুলোকে ওপাশে নিয়ে চলে যাব। যদি ওপাশে নিয়ে চলে যাই, তাহলে 5 ভাগ আছে ওপাশে গেলে গুণ হবে, 2 গুণ আছে ওপাশে গেলে ভাগ হবে, মানে 800 × 5/2। এবারে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে এক্সের সংখ্যা বেরোবে 2000, মানে 2000 জন হচ্ছে টোটাল স্কুলের বাচ্চা, কেননা ধরেছিলাম এখানে এক্স টোটাল নাম্বার, টোটাল স্কুলের সংখ্যা বাচ্চার সংখ্যা হচ্ছে 2000। এবারে তার মধ্যে বয়েজ জানতে চেয়েছে, আমার বয়েজটা কত জানতে চেয়েছে, তাহলে বয়েজ জানতে গেলে বয়েজের অ্যাকচুয়ালি নাম্বারটা কত ছিল, 3x/5, সেই এক্সের জায়গায় আমি 2000 বসিয়ে দিলাম। যদি এক্সের জায়গায় 2000 বসিয়ে দিই, এবারে তার কাটাকাটি করবো, মানে 2000 × 3/5 করলে আমার হয়ে যাবে 1200। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল যে বয়েজ হচ্ছে 1200। আচ্ছা, এরপরে নেক্সট 46 নম্বর অঙ্কটা, এটা একেবারেই সোজা অঙ্ক, কিন্তু এই টেকনিকে করলে জিনিসটা একবারে নির্ভুল হবে। বলেছে 2,02,000 ইন ডিজিটস ইজ রিটেন অ্যাজ, মানে 2,02,000কে তোমাকে লিখতে হবে ডিজিটে। তাহলে সবথেকে ভালো এইভাবে লিখে নিলে 1, 10, 100, 1,000, 10,000, 1,000,000 এভাবে লিখলে, বা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এভাবে লিখলে, লেখার পরে
এবারে কি হচ্ছে, টু ল্যাক্স বলেছে, মানে লাক্সের লক্ষের নিচে টু, তারপরে 2000 বলেছে, থাউজেন্ডের নিচে টু, বাকি যে ঘরগুলো আছে সেগুলোর নিচে জিরো বসিয়ে দাও, তাহলে আলটিমেট রেজাল্ট হয়ে যাবে 202000। এটাই হবে অ্যান্সার। তো আজকে এই দুটো অঙ্ক হলো, নেক্সট ভিডিওতে বাকি দুটো অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো।